একটা সাজানো নাটক। এই জন্য মনে করি, কারণ আপনার যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে মিটিং না হয়ে অন্য জায়গায় মিটিং শিফট করে গেল, কিন্তু যারা এই এটা দেখভাল করার জন্য ডিএমপি ঢাকা মেট্রোর পুলিশ তারা কিন্তু আপনাদের সেটা ইনফর্ম করা হয় নাই, এক নম্বর। দুই নম্বর, তারেক রহমানের শাহ নাম এফআইআরে ছিলই না, কখনোই ছিল না। তিনবার আপনার এফআইআর হয়েছে, তিনবারের মধ্যে একবারও তার নাম ছিল না। এরপরে একজন ব্যক্তি যার তিনি রিটায়ার করেছিলেন, আর কাহার এখন যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আবার আয়োগ করা হলো। সেই ভদ্রলোক তখন আপনার তারেক রহমানের শাহ সেখানে দিলেন। তারেক রহমানের শাহ নাম কোথাও উচ্চারিত হয়নি পুরো ইনভেস্টিগেশনে, একমাত্র মুফতি হান্নানকে দিয়ে উচ্চারিত, প্রায় 145 দিন তাকে আটক করে রাখার পরে, রিমান্ডে নেওয়ার পরে। তারপর তিনি আবার সেটাকে কিন্তু অস্বীকার করে আবার তিনি এফিডেভিট দিয়েছিলেন, সেটাকে গ্রহণ করা হয়নি। আর তড়িঘড়ি করে যাতে সে কোর্টে গিয়ে কিছু বলতে না পারে, অন্য একটা কেসে তার ফাঁসির হুকুম হয়েছিল, তাকে ইতিমধ্যে সেই ফাঁসি কার্যকর করে তাকে আর কোর্টে আসার সুযোগই দেওয়া হলো না। ঠিক আমরা কী বলবো আপনার, এটাই শুধু নয়, আমার কাছে অনেক রেকর্ডস আছে, আপনারা সময় পেলেই আমি আপনাদেরকে এগুলো জানাবো, যেখানে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের নাম এখানে নেওয়া হয়েছে, বিএনপি নেতাদের নাম এখানে দেওয়া হয়েছে, পুরোপুরি বিষয়টার কোনো সুষ্ঠু তদন্ত না করেই কাজটা করা হয়েছে। আমরা বারবার বলে এসেছি যে একজন নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত, সেই নিরপেক্ষ আমরা এটা কনডেম করি, 21 আগস্টের ঘটনাটাকে আমরা কনডেম করি, এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা এবং কনডেমেবল। কিন্তু একই সঙ্গে সমগ্র মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে, এটা কেউ সমর্থন করতে পারে না। আমরা আবারও বলছি যে এখানে তারেক রহমান সাহেব বা বিএনপি আব্দুল সালাম পিন্টু বা আমাদের লুৎফুজ্জামান বাবর, তার কেউ এটার সঙ্গে জড়িত ছিলেন না, এদেরকে রাজনৈতিক কারণে জড়িত করা হয়েছে। আবার কালকে দেখলাম বলছেন যে বিএনপি জামাত, আবার জামাতকে তো সবসময় তারা বিএনপির সঙ্গে যুক্ত করে, বিএনপি এই দেশকে নাকি আপনার ফেইল্ড স্টেটে করেছে, ফেইল্ড স্টেটে করেছে আওয়ামী লীগ, পলিটিক্যালি ফেইল্ড স্টেট করেছে, ইকোনমিক্যালি ফেইল্ড স্টেট করেছে। আজকেই আপনার আরও পত্রিকায় এসছে যে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট, সেই রিপোর্টে বলছে যে বাংলাদেশ ব্যাংকের 1,38,000 কোটি টাকা, এটা হচ্ছে হিসাবে, কিন্তু মূল হচ্ছে প্রায় 3,00,000 কোটি টাকা, সেটা আপনার ওই যে কী বলে খেলাফি এবং আপনার ব্যাড লোনসের মধ্যে পড়ে গেছে এবং সেটাকে ব্যাক করার কোনো পথ নেই। আবারও খবর আছে এখানে যে আপনার ক্যাপিটাল গুডস, যেটা আমরা বলি যে যন্ত্রপাতি, মূলধন যন্ত্রপাতি, এটাকে ইম্পোর্ট করার যে পরিমাণ সেটা আরও কমে গেছে। তার মানে হচ্ছে যে বেসরকারি কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, একমাত্র ওই আপনার মেগা প্রজেক্ট, রেল প্রজেক্ট, ফ্লাইওভার, এই আবার উদ্বোধন শুরু হয়েছে এখন, এগুলো কার জন্য করা হচ্ছে, কার জন্য? সম্পূর্ণভাবে এই বিষয়গুলো হচ্ছে তাদের পকেট ভরার জন্য, জনগণের পকেট থেকে কাটা কাট টাকা কেটে নিয়ে তারা এগুলো করছে। আর বলছি আমরা করলাম, টাকাটা তো হয় জনগণের, এটা কর পৈতৃক টাকা নয়, জনগণ ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের টাকা দিয়ে তোমরা যতটুকু করেছো, তার মধ্যে 100% থাকলে তার মধ্যে 80% চুরি করে খেয়ে ফেলেছো, বাকি 20% কোনো রকমে খারাপ করেছো। আমরা সেই জিনিসগুলো মূল কথাতে যেতে চাই, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ আর মুক্তি চায়, এই দেশের মানুষ তারা ভোট দিতে চায়, তারা জনগণের প্রতিনিধিত্ব চায়, নির্বাচিত করে সরকার তৈরি করতে চায় এবং দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, সেটাই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য। 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে আমাদের দলের আজকে যৌথ সভা ছিল। এই যৌথ সভাটি সাধারণত সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের একটি যৌথ সভাটি হয়। এই সভায় আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলো আপনাদের জানানোর পূর্বে আমি দু একটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, যিনি স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। এবং এমন এক সময় তিনি ঘোষণা করেছিলেন
যে সময়টা ছিল এই দেশের জন্য জাতির জন্য ক্রান্তিকাল, ঠিক তার পূর্বেই বাংলাদেশের অভ্যুত্থানের বাংলাদেশের অভ্যুদয়ের পরেই আওয়ামী লীগ যখন সরকারে ছিল তারা তাদের পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল এবং বহুদলীয় গণতন্ত্রকে সেদিন তারা হত্যা করেছিল এবং এক এমন একটা সময় তৈরি হয়েছিল যার বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে গিয়েছিল। সেই শূন্যতাকে পূরণ করবার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের দেশপ্রেমিক দল এবং মানুষগুলোকে নিয়ে তিনি প্রথমে একটা ফ্রন্ট তৈরি করেছিলেন এবং তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সে দর্শনের ভিত্তিতে তিনি এই দলটি গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার মূল যে কাজটি ছিল এই দল গঠন করার মধ্য দিয়ে যে লক্ষ্য ছিল তা ছিল যে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, কারণ আওয়ামী লীগ এই জাতিকে ইতিমধ্যেই বিভক্ত করেছিল ওই সময়ের মধ্যে, যার ফলে বাংলাদেশের মানুষ তখন হতাশ হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে সেই সময়ে তাদের ব্যর্থতার কারণে দেশে একটা চরম দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল এবং একটা চরম অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছিল, প্রশাসন একেবারেই ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আজকে যেমন হয়েছে এবং একটা একটা দলের হাতে সব কিছু চলে গিয়েছিল। শুধু তাই নয়, তখন বহির্বিশ্ব তারা এই দেশকে বলেছিল আপনার বটমলেস বাস্কেট, একটা তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অনন্য নেতৃত্বে সততা যোগ্যতা মেধা দিয়ে তিনি সেদিন বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে তিনি টেনে ওপরে তুলতে সক্ষম হয়েছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার মধ্য দিয়ে। বাংলাদেশি জাতীয়তাবাদ যে দর্শন, এই দর্শনই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সেই প্রেরণা সেই স্পিটনিক দিয়ে এখনও বাংলাদেশ জাতি এগিয়ে চলেছে সামনের দিকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে কথা রিজবিচার কিছুক্ষণ আগে বলেছেন যে বারবার ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে এই দলটিকে ধ্বংস করবার বারবার, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার পরেই যখন তাকে শত্রুরা হত্যা করেছে তারপরেই সেই পতাকা কিন্তু তুলে নিয়েছিলেন আরেকজন মহান নেত্রী যিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনের দিকে গিয়ে নিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তিনিও সেই গণতন্ত্রকে আরও গণতান্ত্রিক রূপ দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র মধ্যেই তিনি আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন অর্থনীতি তাকে বহুমুখী করে সমস্ত মানুষকে নিয়ে ইনক্লুসিভ একটা ইকোনমি, ইনক্লুসিভ একটা রাজনীতি তিনি শুরু করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকাল অনেকের এই প্রজন্ম অনেকেই জানে না যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ছিল সেই সময় বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু 7-এর উপরে চলে গিয়েছিল এবং তখন বাংলাদেশকে তখনই বলা হয়েছিল ইমার্জিং টাইগার এবং তখনই বাংলাদেশকে বলা হয়েছিল যে আগামী 10 বছরের মধ্যে যে 11টি দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে তার মধ্যে বাংলাদেশ হবে অন্যতম এবং সেটা সম্ভব হয়েছিল এই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন তার ভিত্তিতে, দেশনেত্রীর নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে।